প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 60তম কনভেনশনে যোগ দিয়ে কথা জানান তিনি। এ সময় তিনি বলেন বাংলাদেশের উপর কোনো দেশ নিষেধাজ্ঞা জারি করলে তাদের কাছ থেকে কিছু কেনা হবে না। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইবির 60তম কনভেনশন উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই আয়োজন। কনভেনশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মক্ষেত্রে সফলতার জন্য জলবায়ু বিশেষজ্ঞ আইনু নিশাত ও পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলামকে আইবি স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। এই সময় সরকার প্রধান বলেন দেশের উন্নয়নের যে চলমান ধারা তা যেন অব্যাহত থাকে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে দেশের প্রকৌশলীদেরকে। পদ্মা সেতু ও মেট্রো রেলের মতো দেশের মেগা প্রকল্প চালুর বিষয়ে যাদের সংশয় ছিল তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজগুলো চিত্র তুলে ধরা উচিত। অনেকে মেগা প্রজেক্ট নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু আজকে যখন মেজর প্রজেক্ট যেগুলি শেষ হয়েছে এবং তার সুফল যখন মানুষ ভোগ করছে, তখন যারা এই সমস্ত কথা টক শোতে বলেছিলেন তারা এখন কি জবাব দেবেন সেটা আমার জানতে ইচ্ছা করে। প্রতিদিন সেখানে টক শো হচ্ছে, টক টক কথাই হচ্ছে, টকের সাথে যদি একটু মিষ্টি মিষ্টি হতো তাহলে আমার ভালো লাগতো, সেটা হয় না, খালি টক শো, এটা হচ্ছে না ওটা হচ্ছে না। স্থাপনা নির্মাণের ক্ষেত্রে পরিবেশের উপর নজর রেখে জলাধার ও উন্মুক্ত স্থান রাখতে প্রকৌশলীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দেশের কল্যাণের কথা চিন্তা করেই তা বাস্তবায়ন করতে হবে। যে কোনো দেশ যে কোনো এসে একটা বিশাল অঙ্কের টাকা দিয়ে কোনো প্রকল্প দিলে আমি কিন্তু সেই প্রকল্প গ্রহণ করি না, এটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি, এবং সেটা আমি করবও না, কারণ আমার দেশের জন্য প্রযোজ্য যেটা আমরা সেটাই করব। কারণ একসময় তো মিলিটারি লুহুরাদের সময় কী ছিল, নিজের টাকা অনেক টাকা দিয়ে প্রজেক্ট বানায় ওই টাকা পরের কাছে তুলে দেওয়া, তাদের কাছে কমিশন খাওয়া। আমার দেশের টাকা আমি তুলে দেবো একজনের হাতে আর তার কাছ থেকে আমরা কমিশন খাব, ঘুষ নেব, এই ধরনের মানসিকতা কেন থাকবে? এটা তো আত্মহননের সামিল। বরং একটা টাকা বাঁচাতে পারি কি না সেই চেষ্টাটাই করতে হবে। আর আরেকটা সিদ্ধান্ত আমি নিতে বলেছি, এখন আবার ওই স্যাংশন দেওয়ার একটা প্রবণতা, যাদের দিয়ে সন্ত্রাস দমন করি সবগুলি তাদের উপরে স্যাংশন, তাই বলেছে যে দেশ স্যাংশন দেবে তাদের কাছে আমি কিচ্ছু কিনবো না। স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রায় দক্ষ মানব সম্পদ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।